সচিবালয়ের বাইরে একটি গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্বে থাকা এক অতিরিক্ত সচিব সম্প্রতি ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রে যেতে ভিসার জন্য আবেদন করেছিলেন। নিয়ম অনুযায়ী তার সাক্ষাৎকার নেয় মার্কিন দূতাবাস। সাক্ষাৎকার চলে টানা 40 মিনিটেরও বেশি। সরকারি বেসরকারি, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক প্রশ্নই করা হয় খুঁটিয়ে খুঁটিয়ে। পরবর্তীতে সেই অতিরিক্ত সচিব এক ঘরোয়া আলোচনায় বলেন, জীবনে এমন বিব্রতকর পরিস্থিতিতে কখনোই তাকে পড়তে হয়নি। এর আগেও অনেকবার ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি, কিন্তু ভিসা পেতে এমন জেরার মুখে পড়তে হয়নি কখনোই। নিজের ঘনিষ্ঠ কয়েকজন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের সঙ্গে আলাপচারিতায় এমন কথা বলেন তিনি। ওই ঘরোয়া আলোচনায় উপস্থিত ছিলেন এমন এক কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, অতিরিক্ত সচিবের বিবরণ শোনার পরেই সেখানে উপস্থিত দুই যুগ্ম সচিব বলেন, যুক্তরাষ্ট্রকে এভাবে প্রতিপক্ষ বানানো উচিত হয়নি সরকারের। 2014 ও 2018 সালের মতো নির্বাচন এবার সম্ভব নয়। হামলা মামলা দিয়ে বিরোধীদের হটানো গেলেও ক্ষমতাধর বিদেশিদের সামলানোটা এতটাই সহজ হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এক যুগ্ম সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন প্রশাসনের প্রধান ইস্যুই হচ্ছে নির্বাচন। প্রভাবশালী অনেক কর্মকর্তা যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় দেশগুলোতে পাড়ি জমাতে ব্যস্ত। চাকরি শেষে স্ত্রী সন্তান নিয়ে বিদেশে অবসর কাটানোই তাদের স্বপ্ন, কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি তাদের সেই স্বপ্নের পথে বাধা হয়ে যাচ্ছে। এ কারণেই প্রশাসন এখন চলছে এলাকা, বিশ্ববিদ্যালয় এবং ব্যাচভিত্তিক আড্ডার মধ্যে। আলোচনার মুখ্য বিষয় কিভাবে হবে এবারের নির্বাচন, আগের মতোই নাকি অবাধ এবং নিরপেক্ষ, কারাই বা আগামী দিনের দেশ শাসন করবে এমন প্রশ্নেও ভাঁজ ফেলছে প্রত্যেকের। প্রশাসনের একাধিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পর প্রশাসনের অনেক কর্মকর্তা আতঙ্কে আছেন। বিদেশিদের চাপে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করাকেও অনেক কর্মকর্তা বাঁকা চোখে দেখছেন। ঈদুল আজহার পর ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সহ 3 দফায় দেশের অন্তত 30টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পদেও বড় পরিবর্তন এনেছে সরকার। এর এক মাস আগে কয়েকজন সাবেক ডিসিকে কয়েকটি বিভাগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে বদলি করা হলেও অনেকেই নতুন কর্মস্থলে যোগদান নিয়ে এখনও। বিগত সময়ে সুনাম ও দাপটের সঙ্গে তারা কাজ করে এলেও নির্বাচনকালীন সময় মাঠে যেতে অনীহা প্রকাশ করছেন অনেকেই। সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে জনসমাগম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন কেউ কেউ, এমনকি এই বিষয়টিও এড়িয়ে যায়নি সরকারের শীর্ষ মহলের। সচিবালয়ের 6 নম্বর ভবনে বসেন এমন এক অতিরিক্ত সচিব বলেন, গত 2 মেয়াদে নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। নির্বাচনের 6-7 মাস আগেই ফাইল এবং কর্মপরিকল্পনা পাওয়া যেত, এবার এ ধরনের কিছুই নেই। মাঠে থাকা গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তা অভিজ্ঞতার জন্য ফোন দিয়ে এই বিষয়ে জানতে চান। এ প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণেই প্রশাসনের এক শ্রেণীর কর্মকর্তার মধ্যে ভয় ও উদ্বেগ কাজ করছে। গত কয়েক বছরে যেসব কর্মকর্তা দলীয় ক্যাডারের মতো কাজ করেছেন, তাদের মধ্যে এই ভয় এবং উদ্বেগ বেশি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় কর্মকর্তাদের ভয় ও উদ্বেগ থাকার বিষয়টি অস্বাভাবিক নয়। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার। Thank you.